ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব কাজলি মাছের কাঁচা সরষে ঝাল। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আমি এই রান্নাটা কিন্তু একবারে কাঁচা করব, মাছ ভাজবো না, কাঁচা তেল সরষে দিয়ে আমি রান্নাটা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, কাজলি মাছের কাঁচা সরষে ঝাল। এই দেখো এখানে 250 গ্রাম কাজলি মাছ আছে। কাজলি মাছ কিন্তু একদমই পাতলা হয়, আমি কেটে নিচ্ছি বটি দিয়ে, বাজার থেকে কেটে দেয়নি। আমি কিন্তু এখনও গ্রামের বাড়িতেই আছি, আমাদের ঘরের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এবার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, গরম জল আর হালকা নুন দিয়ে ধুয়ে নিতে হবে। আর গরম জলও কিন্তু হালকা গরম জল থাকবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার প্রিপারেশনটা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো। এবার দেব সরষের গুঁড়ো, এটা কিন্তু সাদা সরষের গুঁড়ো, সাদা সরষের গুঁড়ো একদমই তেতো হয় না, 2 চামচ দিলাম। এবার দিলাম কাঁচা সরষের তেল 4 চামচের মতো, কাঁচা লঙ্কা দিলাম 3টে। এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল, 2 কাপের মতো জল দিয়েছি। আমি কিন্তু রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি। এবার কড়া বসিয়ে দিয়েছি, গরম হওয়ার পর প্রিপারেশন, কাজলি মাছের প্রিপারেশনটা করেছি, সেটা দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে যার পছন্দ মতো ঝালটা ইউজ করবে। এবার জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। আর একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু লোই থাকবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো কতটা টেস্টফুল হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে, খুবই টেস্ট হয় খেতে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এবার একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টফুল হয়েছে। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তোমরা কিন্তু ধনে পাতাও কুচনো দিতে পারো, আমি দেইনি। প্লিজ 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 স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি একটু পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, কেটে একটু ডেকোরেট করে নিলাম, মানে গার্নিশ করে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে খেতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।